গেল মাসেই তানজিদ হাসান তামিমের শ্রীলঙ্কার সাথে ম্যাচ জেতানো চুরাশি রান মনে আছে কি তামিম ছুটছেন অবশ্য একই রকম মুখে হাসি থাকলে অপোনেন্ট বোলারদের মুখের হাসি কেড়ে নিচ্ছেন এই ওপেনার কখনো ব্যাট করছেন একশো কখনো বা দেড়শো স্ট্রাইক রেটে পেটাচ্ছেন বল তবে আক্ষেপ একটাই শেষ সাতটা ইনিংসে তিনবার চল্লিশ পার করেও একটাও ফিফটি স্পর্শ করা হয়নি এই ব্যাটারের একই রকম অবস্থা তামিমের শাইন ওপেনিং সঙ্গী জিসান আলমেরও শুরুটা খুব ভালো হচ্ছে আমরা প্রায় প্রতিটা ম্যাচ দেখছি আপনি একদম শুরু থেকে অ্যাটাকিং ক্রিকেটটা খেলছেন যেটা অবশ্যই ভালো দিক তবে ওই যে লম্বা রান পাওয়ার আশায় বোধহয় অনেকেই আপনার ক্যাপ্টেনের মতো হ্যাঁ সব সময় সবাই বলে আমাকে যে আমার স্টার্টিং ভালো হচ্ছে এটা তিন অঙ্কে আমি কনভার্ট করতে পারতেছি না এটা নিজেও ফিল করতেছি যে আমি যদি তিন সংখ্যায় কনভার্ট করতে পারি ভালো হবে আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে এক প্ল্যানে এক মাস তানজিৎ তামিম আর জিসানের ওপেনিং জুটিটা নিয়ে না আমার খুব মানে জানার ইচ্ছে আপনার আসলে কী প্ল্যান থাকে দুজনেই দেখি যে গিয়ে অ্যাগ্রেসিভ ব্যাটিংটা শুরু করে আপনার কোচ হিসেবে কি প্ল্যান থাকে আর দুজনের ব্যাটিংটা আপনি কিভাবে দেখছেন দেখেন ওরা যেই ধরনের ব্যাটসম্যান ওদেরকে আমি আটকাতে চাই না ওদেরকে ফ্রি লাইসেন্স দেওয়া আছে ওরা ওদের মতো খেলবে জাস্ট এতটুকুই বলা যে বল সিলেকশনটা যেন ভালো হয় কারণ ওরা যে এরকম অ্যাটাকিং ব্যাটসম্যান দুজনেই ওরা যদি বল সিলেকশনটা ঠিক মতো করতে পারে অপোনেন্টের উপর অনেক প্রেসার পড়ে সো ওরা মাঝে মাঝে মিস্টেকটা ওইখানেই করে ফেলে যে সব বল মারতে গেলে আপনি তো আউট হবেনি সো যেটা ভালো বল ওইটাকে আপনার রেসপেক্ট দিতে হবে সো এতটুকুই বলা থাকে ব্যাটে বলে পারফর্ম করছেন ঋষাদ হোসেনও শাইন পুকুর ছুটছে এবারের ডিপিএল এ রিস নিয়ে একটু শুনতে চাই ব্যাটে বলে সবখানে আসলে কন্ট্রিবিউট করছে যেটা আপনার দলের জন্য খুব বেশি কাজেছিল আর ওর এজ এ প্লেয়ার হিসাবে যেভাবে শুরু করছে সেটাও একটা ভালো নিশ্চিত দিক না অবশ্যই ঋষাদ যেই ধরনের বলিং করছে মানে এক্সট্রা অর্ডিনারি আপনি যদি ওর হ্যাঁ ব্যাটিংয়ে হয়তো বা ওরকম সাকসেসফুল এখনও প্রিমিয়ার লিগে হয়নি কারণ উইকেটটা সাপোর্ট করছে না ও যেই ধরনের ব্যাটিং করে থাকে ওইটাতে কিন্তু বলিং আমি বলবো টপ ক্লাস ও যেভাবে বলিং করছে আমাদের টিমটাকে যেভাবে ও যখনই আসছে অপোনেন্টের উপর এত প্রেশার ক্রিয়েট করছে রানও দিচ্ছে না উইকেটও নিচ্ছেও সো ওই দিক থেকে আমি বলবো মানে এক কথায় চমৎকার দলটার কোচ শুনিয়ে রেখেছেন শাইনপুকুরের সাফল্য গল্প আমার একটা ইয়াং সাইড এক্সপিরিয়েন্স প্লেয়ারও আছে কিন্তু ইয়াং সাইডে আমি বলবো যেহেতু কোর প্লেয়ারগুলো ম্যাক্সিমাম ইয়াং আমার কিন্তু ওদেরকে নিয়ে কাজ করে মজা পাচ্ছি ওরা চমৎকার ফর্মে আছে সবাই মাঠে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিচ্ছে সো এই জিনিসগুলোই ভালো লাগছে আসলে ডিপিএলের শুরুতে কাগজে কলমে খুব বেশি বড় দল না হয়েও রিষাদ তামিম রানা কিংবা একটা দল হয়ে খেলে এগারোটা ম্যাচের আটটায় জয় তালহা জুবের শাইন পুকুরের রিফাতি মিল টি স্পোর্টস ঢাকা For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.